দেখো ভাই, তিস্তা দিয়ে যেমন অনেক জল গড়িয়ে গেছে, গঙ্গার বুকের ওপর দিয়েও কিন্তু অনেক জল গড়িয়ে গেছে। কিন্তু জীবন তো থেমে থাকেনি বলো, জীবন তো চলেছে। না দেবী, আমার জীবনটা অনেকটাই বদলে গেছে। এই বদলে যাওয়ার পেছনে কারণ বা ঘটনা বলার মতো পরিবেশ বা পরিস্থিতি এখন কোনোটাই নেই। কিন্তু ভাই, আমি তো আজ আমাদের কথা বলতে আসিনি। আমি তো আমার সোনা বাবার কথা, আমার ওইটুকু ছেলেটার কথা বলতে এসেছি, এই মেয়েটার কথা বলতে এসেছি। ওদের যদি বিয়ে হয় তাহলে তো সবার ভালো হবে, ওদের ভালো চাওয়াই তো আমাদের কাজ, তাই না বলো? একটু আগে মা একটা কথা বলেছিলেন, আমরা কিন্তু কেউ কোনোভাবেই ভদ্রতার গণ্ডিটা পেরোতে পারবো না। আমাদের ক্ষমা করো ভাই, দয়া করে আমার কথাটা তুমি একবার ভেবে দেখো ভাই। ভাবার কোনো জায়গাই নেই দেবী, আমাদের ক্ষমা করো। তোমরা অর্ঘর বিয়ে অন্য কোথাও ব্যবস্থা করো। কারণ আমি এইটুকু তোমাকে আজ বলতে পারি, ওই বাড়িতে আমার মেশ্রীর বিয়ে হবে না। হবেই না? না দেবী, দেবী আমার ননদের শরীরটা একেবারে ভালো নেই, ওকে আমার একটু সময় দিতে হবে। এবারে আমি বলি কি, তুমি এখন এসো। বেশ, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি ভাই, আজ আমি এখান থেকে যে কথা জেনে যেতে পারলাম না, একদিন সে কথা আমি ঠিক জানব, আর তোমার সাথে আমার আবার ঠিক দেখা হবে। বড় বৌমা, যা করলে জেনে বুঝে করলে তো? হ্যাঁ মা। আমি যা করি না বুঝে করি। বেশ ভাই, আমিও যদি সতীলক্ষ্মী হই, আমার পরিবারের বিরুদ্ধে কোনো অপবাদ আমি মেনে নেব না, আর সেই অপবাদ যদি আমার স্বামীর বিরুদ্ধে হয়, আমার শাখা সিঁদুরে দিব্যি, আমার স্বামীর সম্মান রক্ষার্থে আমি আমার জীবন দিয়ে দেব। সংসার সোম থেকে শনি সন্ধ্যে 6টায় আকাশ 8-এ।